সেই সময়টা সত্যি এক ঝাঁক শিল্পী ছিলেন যারা রবীন্দ্রনাথের গান নিয়মিত গাইতেন। এখন একটু বোধহয় একটা ভাটার টান পড়েছে, যেরকম স্বর্ণযুগে আমরা পেয়েছিলাম অত শিল্পী, অত নাম করা, অত পপুলার শিল্পী এখন হয়তো সেরকম নেই। ইন্দ্রানিধি, এই যে আমরা বলছি না যে স্বর্ণযুগ, রবীন্দ্রসঙ্গীতের স্বর্ণযুগ, সেই স্বর্ণযুগের কথা আমরা বলতে বসেছি, আমার মনে মনে এই প্রশ্নটা বারবার আসছে যে তাহলে কি মানে কোনোভাবে রবীন্দ্রসঙ্গীতের যে সেই যুগ ছিল সেটা থেকে আমাদের বিচ্যুতি ঘটছে, মানে আমরা সেটার থেকে বেরিয়ে আসছি বা আমরা সেই রকমভাবে রবীন্দ্রসঙ্গীত চর্চা করছি না, এই প্রশ্নটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আপনি যদি প্রথমে এটার উত্তর দেন। না, সেই সময়টা সত্যি এক ঝাঁক শিল্পী ছিলেন যারা রবীন্দ্রনাথের গান নিয়মিত গাইতেন। আমার মা সাগর সেন, চিন্ময় চট্টোপাধ্যায়, অর্ঘ সেন, সুচিত্রা মিত্র, হেমন্ত মুখোপাধ্যায়, কণিকা বন্দ্যোপাধ্যায়, মানে নাম বলতে শুরু করলে আর শেষ করা যাবে না। কিন্তু তারপরে একটা ভ্যাকুয়াম আমরা পেয়েছি। আমরা গান করছি ঠিকই, আমি যেমন শুধু রবীন্দ্রসঙ্গীত গাই না, আমি সব রকমই গাই। লোপাও যেমন রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে নিজের গান গায়, শ্রাবণী অবশ্য শুধুই রবীন্দ্রসঙ্গীত গায়। তো এইভাবে এখন একটু বোধহয় একটা ভাটার টান পড়েছে। এখন সেই রকম, সেই অর্থে যেরকম স্বর্ণযুগে আমরা পেয়েছিলাম অত শিল্পী, অত নাম করা, অত পপুলার শিল্পী এখন হয়তো সেরকম নেই। এবং যারা আছেন তারা সব রকম গানই করেন, তারা শুধু রবীন্দ্রসঙ্গীত, শ্রাবণী ছাড়া আমি তো আর কাউকে পাচ্ছি না। আমি ঠিক এই মনোজ মুরলী আছে, হ্যাঁ, একেবারে, মানে আমি ঠিক এই বড় প্রশ্নটার থেকে এবারে শ্রাবণীদির কাছে আসবো। শ্রাবণীদি, তাহলে মানে এর পরবর্তীতে কি, মানে এর পরের যে জেনারেশন যাদেরকে, মানে আমরা তাদের জন্য কি দিয়ে যেতে পারবো, মানে আপনারা কি দিয়ে যেতে পারবেন সেটা যদি একটু ব্যাখ্যা করেন। মানে এই যে মানে যারা সঙ্গীত চর্চা করছেন, এটা মানে যেরকম দিদি বললেন যে শুধু রবীন্দ্রসঙ্গীত নয়, সব ধরনের সঙ্গীত চর্চা করছেন, তো পরবর্তী প্রজন্মের জন্য কি আমরা রেখে যেতে পারবো? না, আমি যেটা দেখছি যে সব রকম গান করছেন বটে, কিন্তু রবীন্দ্রসঙ্গীত শেখার কিন্তু খুব মানে একটা আগ্রহ। আমরা যে শেখাই সেখানে প্রচুর ছাত্রছাত্রী এবং ঠিকই, কিন্তু এখন যেটা আমার দিদি বললেন যে একটু টান পড়েছে, যে সবাই দেখছে যে এই সবার তো এখন শুধু টিভির পর্দায় কি করে একটু মুখটা দেখাবো সেটার ইচ্ছে। তো তখন ওরা ভাবেন যে যদি একটু দুটো রবীন্দ্রসঙ্গীত, দুটো আধুনিক, দুটো নজরুলগীতি, দুটো লোপার গান, এই গিয়ে যদি আমরা নামক খুব শর্টে নাম করে ফেলতে পারি সেটা হলে সুবিধে হয়। তবে ছেলেমেয়েরা কিন্তু খুব নিষ্ঠার সঙ্গে রবীন্দ্রসঙ্গীত শিখছে।